Aja, amra randiye ekjon. Aja random kia, bayundi marji. To bayundi marji rante hoyle ami prothome yani kia kia dichi ami kore koi. Kiar dichi hai jare ekare lal lal kore bar diye hoye. Kiar hore di yani kia thabo dichi. Ki ida bhagiye. Guna koriye. Ja ango e bai ni tor kari ango e ta ki khana amra ida khub mona kori khai to anne kore deya yo amra ja e bai ni tor kari kene rani e to e jane e kore tu bhaga bhaga hoile ani tu bhaga bhaga kori ar ya kore diyum to amra chuta hoye de yani dinu mai to amu on dekha to amu diyum ni to amu dai e jo norm kori e এরকম সময় একটু একটু টমেটো দিলে ওয়া দেখুন না পুরো হয়ে যাইব এলা আমি এদিকে টমেটো দিলাম টমেটো দিয়ে এবার এটা ভালো মতো নিয়ে টমেটো দিয়ে করে একটু একটু নরম করে আমরা তরকারি মধ্যে এত আদা আদা মাদা খাই না আমরা খালি এই তরকারি মধ্যে দিই রং রং বাড়া তো আমি এখানে দিয়ে রাখলাম রং বাড়া বেশি রং বাড়া দেওয়া না যায় জন্য কারণ বেশি রং বাড়া দিলে আবার একটা গন্ধ করব এটা লাগে সামান্য পরিমাণে এই ধরনের এক চামচের মতো আনলে রং বাড়া দিলে সামান্য পরিমাণে জিরা গুড়া দিয়ে দি এ বাড়িটা ভালো মতন আবার ঘুরিয়ে বুনতে 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 তারপরে কি আনলে আমরা দিন বাইরে মাছগুলো আগে তুমি বাজি রাখবি একটু হলুদ মরিচ দিই বাজি রাখবি তো এটা কাঁচা মরিচ সুন্দর করে এই যে পান লেগে দাও স্যার তো আমি এটা ভালো মতো দিয়ে মাছিয়ে এটার মধ্যে দিয়ে আমি একটা কাঁচা মরিচ কাঁচা মরিচ আনেরা সাইডে কাটি দিতে পারে কাটি দিলে আবার চাল হয়ে যায় দেখি ইয়ালে আমি কাঁচা মরিচ একটা কাটি দিয়ে দিই তো আমি এটি রাখছি এরপরে আমি এনে দিই সামান্য পরিমাণে হানি হানি দিই এরপরে এটাকে আর একটু ভুলব ওনার উপরে আনে তরকারি ওয়াত যদি না বুনেন তাহলে এত ওয়াত হতো না তাই এটাই আমি এটা বুনি এবারে দিই জানে আমি লাইটের কারণে কালা কালা দেখা যায় না দেখি আমি সামনে তুলে দিই আর ইচ্ছা এরকম হচ্ছে তারপর তো ভাত আসলে গুড়ি দিয়ে খাইলে হ্যাপি খুব মজা খুব টেস্ট রাজা গুড়ি দিয়ে রান্না করলাম আর রান্না রাজা আমি মাছ 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 দিয়ে কি মাছ দিয়ে মা মাছ দিয়ে আজ রান্না দিয়ে এটা আকারি গুড়ে কুটতে আছে কুটতে আছে সুন্দর মতন করি গুড়ি লোক কিছুক্ষণ কষাই লই কষাই দিয়ে তরকারি হওয়া দেয় বেশি ইয়ার ঘরে দিয়ে আমি এনে বায়ুন দিয়ে দিও বায়ুন দিও কিছুক্ষণ কষাইও বায়ুন আনের একটু যেহেতু বায়ুন দিলে বায়ুন সরু সরু করে দিলে বায়ুন টেনাই যায় এটা লাই বলি আপনারা একটু বায়ুন বড় বড় করে কাটবেন যেন বায়ুনে পরে দিই যেন একেবারে ইয়া না হয়ে যায় টেনাই না যায় এটা লাই বলি আপনারা একটু বায়ুন বড় বড় করে কাটবেন এই দুই তিন দিন কোরমা পোলাও খাই বাইরে ভাই বইয়েন না পোলাও কোরমা খাই আঙ্গ একবারে হেডের অবস্থা দশা করুন দশা এটা লাই এক যা আমরা শাক সবজি খাই এর ইয়ান ব্যাংকেতে এ ডান ইয়া হচ্ছে আনের ইয়া শাকভাজি যে কোনো ওকা শাক কি শাক এটাই করতে একটা নো এ বায়ুন দি এ ডান আই জিনিসটারে কষাই আই মশলা দি বায়ুনটা ভালো মতন কষাই লাই এর এটা কষা কষানো হইল কষানো হইলে আই ইয়ারে দিও আনে আনি করতে আর কষানো কিছু নাই বায়নের তরকারি যেহেতু বায়নটা আছে নরম হয়ে যায় আর আই ইয়ানে আলু দিন অনেকে চাইলে আলু দিতে হারেন তাই ইয়ানে আলু একটা দিন এটাই বলি আর যেমন কষাইতেন ন ইয়ার ঘরে দিয়ে আই ইয়ানে আমনে গো হসন্দ মতন আনেরা জল দিবেন আজি দিদি
ধরেন আদামও খানি দিছি, আদামও খানি দি ইয়ার ঘরে দি এই বাইনটা একটু ইয়ার জোস করি আগে বাইনটা জোস হইল। জোস অনের ঘরে দি যখন একটু নরম নরম হইব ইয়ার ঘরে দি আমি এনে দিউম আনবো মাছ। এই চান বাইন অলরেডি নরম নরম হয়ে গেছে, বাইন অলরেডি নরম নরম হয়ে গেছে, ইয়ার অলরেডি আমি এন দি মাছ দিউ। মাছের ভিতরে তো একটু মা মশলা ডুবতে হইব, এটা লাই বলি এখন ইয়ানে মাছগুন দি দিউ। মাছের ভিতরে জল মল ঢুকব কি এগুলো খাওয়াস কেন, এগুলো খাই খাই তো এই অবস্থা। দিয়ে দিলাম এরচান আর বাইনের তরকারি, মাছগুলো একটু ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি যেন মাছের ভিতরে মায় মশলা ঢুকে, এটা লাগে একটু ভিতরে ভিতরে দিচ্ছি। কেন আমি কত আরো কত দু তিনটা টমেটো দিও যেন দেখতে সুন্দর লাগে, বাইন খাও নতুন সুন্দর এখনটাই বেশি ইম্পর্টেন্ট। এগুলি আর কিছু ইয়ে দিলাম আগে জলের গালা লাগছি যেহেতু বুঝতে হয়েছে এটার লাগে, আর ইয়ার এখন এগুলো আর ইয়ে হইতো না একটু হালকা হালকা নরম হইব আর একটু সুন্দর লাগবো বাইনের তরকারি। লাস্টে হয়ে গেলে আমি আয়া নগরে দিয়ে আই আর মশলা ডুবো এটার ঘর দিকে রুম হয়েছে। ধন্যবাদ পাতা আছে কাট কাট, এটা আস্তে আস্তে সিদ্ধ এই চান আর বাইনের তরকারি ফাইনাল লুক। আমি চাই বাইনের কারে নরম নরম হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি ধন্যবাদটা দিই বাস ইয়ার ঘরে দিই আর রান্ধন শেষ। আর বাইনের তরকারি এবার আয় আগুন নিভাই দিয়ে শেষ। কলা তরকারি রান্ধার একজন আঙ্গুইটি এত সাদাকা সেটি মাথা দি কলা তরকারি রান্ধে, আমরা আশা করবো কলা তরকারি সুন্দর হইবো।